সীতাকুণ্ডের কন্টিনিয়ার ডিপো থেকে বাবার কাছে সন্তানের ফোন। শেষ ফোন কলেই বলেছিল, বাবা আমার পা তো ছিটকে পড়ছে। বাবা ভয়ে ভয় বিস্ফোরণে, আমার পা তো ছিটকে পড়ছে, হয়তো বা আমি আর বাঁচবো না, বাবা আমাকে মাফ করে দিও। বাবা আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই, বাবা আমাকে মাফ করে দিও, আমার মুখে এখন শুধু কলেমা পড়তেছে, বাবা বাবা আমায় মাফ করে দিও। ফোনটা কেটে গেল। চতুর্দিকে শুধু আল্লাহর নাম ছিল আর ভয়াবহ বিস্ফোরণের শব্দ ছিল। গতকালকে রাতে হয়তোবা আপনারা যারা এই নিউজটা পাইছেন শান্তি মতন ঘুমাইতে পারেন নাই। আমি এখনও পর্যন্ত ভিডিও বানাইতে ব্যর্থ হয়েছি। আমি যখনই ফেসবুকে এরকম ভয়াবহ কোনো জিনিস দেখি, আমি নিজেকে সামলাইতে পারি না, সেইভাবে আলোচনা করার মতন সাহস রাখতে পারি না। বিশ্বাস করেন, যখন ফেসবুক থেকে দেখতেছিলাম এক একটা পোশাক পরে আছে, পোশাকের ভিতরে যে মানুষটা থাকতো সেই মানুষটা নাই, ফায়ার সার্ভিসের কর্মী, যারা সবসময় নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করে। হয়তো বা আমরা অনেক সময় আমাদের গ্রামের ফায়ার সার্ভিসের কর্মীদেরকে দেখি, তারা বসে বসে খাইতেছে, তাদের গাড়ি অফিসের সামনে, তাদের কোনো কাজ নাই, কিন্তু যখন তাদের কাজ বেঁধে যায়, যখন একটা কল আসে আজকে অমুক জায়গায় আগুন লাগছে, তাদের খাওয়াটা বাদ দিয়া শরীরে সবসময় পোশাক থাকে, তারা প্রস্তুত হয়ে যায় সেই 1971 সালে যেইভাবে প্রস্তুত ছিল আমাদের দেশের মুক্তিযোদ্ধারা, না খায়া না ঘুমাইয়া যুদ্ধ কইরা দেশ স্বাধীন করছে। ঠিক একইভাবে তারা নিজের জীবনকে বিপর্যয়ের মুখে ফালাইয়া নিজের জীবনটাকে শেষ মুহূর্ত দেখার জন্য প্রস্তুত থাকে। সেই সমস্ত অনেক কর্মীরাও সেইখানে মারা গেছে। আসলে যখন আমি পোশাকগুলো দেখছি তখন আমার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে। আসলে এটাকে বলা হয় দায়িত্ব। আপনারা হয়তো বা সর্বশেষ একটা ভিডিও লাইভ দেখছেন, কোনো একজন মানুষ ভিডিও লাইভ করতেছিল, প্রায় 40 মিনিট লাইভ করার পরে হঠাৎ করে ফায়ার সার্ভিসের কর্মীদের সামনে একটি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের শব্দে প্রায় 15 কিলোমিটার মানে জায়গা নিয়ে সেই সমস্ত জায়গায় গ্লাসগুলো ভেঙে পড়ছে। আর কাছে থাকা যেই মানুষগুলো ভিডিও লাইভ করছিল এবং কাছে থাকা যেই মানুষগুলো ফায়ার সার্ভিসের কর্মীগুলো পানি দিয়ে আগুন নিভাবার চেষ্টা করছিল, তাদের কী অবস্থা হয়েছে? প্রায় 5 কিলোমিটার দূরে আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন, প্রায় 5 কিলোমিটার দূরে একটি মসজিদের গ্লাসগুলো ভেঙে ভেঙে পড়ছে। শুধু তাই নাই, প্রায় ওইখানকার যত বাড়িঘর ছিল 5 কিলোমিটারের ভিতরে, 10 কিলোমিটারের ভিতরে যেই সমস্ত বাড়িঘরের গ্লাস ছিল সেই গ্লাসগুলো ভেঙে ভেঙে পড়ছে। হতাহতের অবস্থা অনেক। এই পর্যন্ত আমি যতটুকু জানি প্রায় 50 জন মানুষ মারা গেছে এখনও পর্যন্ত। এতটুকু নিউজ আছে, আমরা যদি সঠিকভাবে তথ্য নেই, সঠিকভাবে খোঁজ খবর নেই, তাহলে হয়তো বা দেখবেন নিহতর সংখ্যা প্রায় 200 দাঁড়াবে, যেটা আমি আনুমানিকভাবে মনে করতেছি। কারণ এখনও পর্যন্ত কারো কারো হাত বেরোইতেছে, কারো কারো অর্ধেক বডি বেরোইতেছে, কারো কারো অর্ধেক মাথা বেরোইতেছে। বিশ্বাস করেন, এই দৃশ্যগুলো যারা চোখের সামনে থেকে দেখতেছে তারাই বুঝতে পারতেছে যে কত কষ্ট পেয়ে এই মানুষগুলো শেষ হয়ে গেছে। আমি দেখছি কিছু স্বেচ্ছাসেবক কর্মী, বিশেষ করে ইসলামিক আন্দোলন এরকম একটা সংগঠনের কিছু স্বেচ্ছাসেবক কর্মীরা তাদের পোশাক গায়ে নিয়ে সেখানে কাজ করতেছে। শুধু তাই না, সাধারণ স্কুলের শিক্ষার্থীরাও, কলেজ শিক্ষার্থীরাও সেখানে সহযোগিতামূলক কাজ করতেছে। শুধু তাই না, আশেপাশে যত মেডিকেল কর্মী ছিল, যারা শিক্ষার্থী থেকে লেখাপড়া করতেছে, ডাক্তারে লেখাপড়া করতেছে, যারা সাধারণ ডাক্তার আছে তারা পর্যন্ত সেইখানে এখন শ্রম দিতেছে শুধুমাত্র সেইখানকার মানুষদেরকে একটু চিকিৎসা দেওয়ার জন্য। সমগ্র ফেসবুক জুড়ে কিছু কিছু পোস্ট হইতেছে যেখানে দেখা যেতেছে যে রক্ত লাগবে, এই মুহূর্তে রক্তের প্রয়োজন, সেই পোস্ট শেয়ারের মাধ্যমে মানুষ সহযোগিতা করতেছে। এবং সেইখানকার আশেপাশের লোকগুলো, বিপুল পরিমাণ লোক রক্ত দেওয়ার জন্য অলরেডি সেখানে চলে গেছে। এটা হচ্ছে মানবতা। মানবিকভাবে যারা এখন সেখানে মানবতার কাজ করতেছে, যারা মানুষদেরকে সহযোগিতা করতেছে, তাদেরকে তো অবশ্যই কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। আমি দেখছি মানবিক শওকত, আমাদের সকলের পরিচিত মুখ মানবিক শওকত ভাই কিন্তু সেখানে প্রস্তুত হয়েছে। সেইখানকার অনেক লোকদেরকে জড়ো করে বলতেছিল যে দেখেন, এই যে এরা রক্তদানের জন্য আসছে, এরা সহযোগিতা করার জন্য। আসলে এই জিনিসগুলো দেখলে মনে হয় যে না, আমাদের ভিতরে এখনও মনুষ্যত্বতা আছে, আমরা মানুষদেরকে সহযোগিতা করতে পারি, মানুষের বিপদের দিনে সেই বিপদগর্মী মানুষদেরকে সহযোগিতা করতে পারি। আমরা যারা দূরে আছি তারা শুধুমাত্র দোয়া করতে পারবো, শুধুমাত্র সেই সমস্ত পোস্টগুলো শেয়ার করতে পারবো যেই সমস্ত পোস্টের মাধ্যমে মানুষের সহযোগিতা হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দেওয়ার জন্য, সেই নাম্বারে যোগাযোগ করে যারা কাছে আছেন তারা রক্তদান করতে পারবেন। আমি জানি না যে কারা কাছে আছেন, কারা সহযোগিতা করতে পারবেন, তবুও
যারা সহযোগিতা করতে না পারবেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, সেই সমস্ত পোস্টগুলো শেয়ার করবেন, আর অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আগুনে পোড়া কত যে কষ্ট, সেই কষ্টগুলো অনুভব করতেছে যারা তারাই একমাত্র বুঝতে পারবে, আমরা হয়তো বা বুঝতে পারতেছি না। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া রাখবো, আল্লাহ যারা এখনও ক্ষতিগ্রস্ত, যারা এখনও অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ আপনি আপনার রহমতের দ্বারা তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আমি একটা জিনিস দেখলাম যে ফায়ার সার্ভিসের যেই প্রধান ছিল সেইখানকার, সে বলতেছিল, মানে আমি পোস্ট দেখলাম, বলতেছিল যে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি নাই, আমাদের আশেপাশে কোনো জায়গায় পানি নাই, একটা পুষ্করিণী পাইছি, এই পুষ্করিণী থেকে পানি নিতেছি, এই পানি যথেষ্ট না, এই পানি দিয়ে আগুন নিভানো সম্ভব না, তবুও যদি আল্লাহ রহমত করে তাহলে আগুন নিভবে, নয়তো এই আগুন নিভানো সম্ভব না। গতকালকে রাত্রে প্রচুর পরিমাণ আগুন চলছে, এটা সত্য কথা। সেইখানে যেই পরিমাণ রাসায়নিক ছিল, রাসায়নিক কারণে কিন্তু, রাসায়নিক কেমিক্যাল কারণে কিন্তু এরকম বড় ধরনের দুর্ঘটনা আমাদের বাংলাদেশে ঘটছে, কিন্তু যেই পরিমাণ রাসায়নিক কেমিক্যাল ছিল আসলে সত্যি কথা, যেটা আমরা অনুমান করতেছিলাম, এই আগুন আমাদের বাংলাদেশের ফায়ার সার্ভিসের কর্মী দিয়ে আগুন নিভানো সম্ভব হয়েছিল না। যখন রাত্রি অন্ধকার ছিল, বিভিন্ন জায়গায় ধুমধাম শব্দ, বিস্ফোরণের মতো শব্দ ফুটতেছিল, সেইখানকার এলাকার মানুষ ভাবতেছিল যে কি যে সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে, ঠিক সেইখান থেকে কিন্তু আমি মনে করি আল্লাহর রহমতে একমাত্র স্বয়ং আল্লাহ সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করছে, নয়তো বা যেই পরিমাণ কেমিক্যাল ছিল ওইখানকার 10-15 কিলোমিটার কিন্তু একদম ধ্বংস হয়ে যেত গা, তবুও ক্ষতি অনেক হয়েছে। আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করি, সে সমস্ত মায়ের, মানে মায়ের দুঃখের সান্ত্বনা আমরা দিতে পারবো না যারা এখন সন্তান হারা, সে সমস্ত বাবাকে সান্ত্বনা দিতে পারবো না যে বাবাগুলো সর্বশেষ ফোন পাইছিল যে বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি হয়তো আর বাঁচবো না। যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে তাদেরকে আমি সান্ত্বনা দিতে পারবো না, তবু বলি মা আপনার সন্তান তো চলে গেছে, কিছু করার নাই, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমরা সবাই মিলে সেই সমস্ত মানুষদের জন্য দোয়া করব যারা আগুনে শেষ হয়ে গেছে। আর কিছুই বলার মতন শক্তি আমি পাইতেছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।